রাজ্যত এতিয়া আই ফ্লুর আতঙ্ক। রাজ্যের বিভিন্ন প্রান্তত আই ফ্লুর আতঙ্কই দেখা দিছে, চিন্তিত হয়ে পড়েছে অভিভাবক সকল। সেইভাবে বন্ধ দিয়া হয়েছে বিদ্যালয়। পাঠশালার এখন আগশারী শিক্ষানুষ্ঠান আনন্দরাম বড়ুয়া একাডেমি প্রাইমারি শাখার পাঠদান বন্ধ করা হয়েছে। আইফ্লে যি ধরনের সংহারী রূপ ধারণ করেছে তার পরিপ্রেক্ষিত বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠায় ঠায় আইফ্লুর আতঙ্কর সংখ্যা বৃদ্ধি পাবলে ধরেছে। চকু রঙা পড়া রোগর ভয়ঙ্কর সংক্রমণ হয়েছে লক্ষিমপুর জেলাত। জেলাখনের বিভিন্ন প্রান্তত সংক্রমিত হওয়ার ভয়ত এতিয়া ঘরতে আবদ্ধ হয়ে পড়েছে বহুত। বিশেষ বিদ্যালয় সমূহের ছাত্র ছাত্রী সকলের মাজত অধিক সংক্রমণ হয়েছে চকু রঙা পড়া রোগ অথবা আইফ্লু। পাঠশালা লক্ষিমপুরের সমান্তরালভাবে মরিগাঁওতো আইফ্লুর আতঙ্কই দেখা দিছে। রাজ্যের বিভিন্ন চিকিৎসালয়ের মরিগাঁও অসামরিক চিকিৎসালয়তো চকু রোগত আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছে ইজনের পিছত সিজনক লোক। মরিগাঁও অসামরিক চিকিৎসালয় চকু বিশেষজ্ঞ ডাক্তার নিতুল দাসে জানিবলে দিয়া মতে বারিষার সময় সাধারণত এনে ধরনের বৃদ্ধি পায় আইফ্লু। সেই বেমারটো খোসারপা রোধ করার কারণে মানুষের নিজের হাইজিন মেইনটেইন করব লাগে, হাতখন সাবনে ধুই থাকিব লাগে, নিজে ব্যবহার করা টাওয়েল গামোচা আনক ব্যবহার করব দিব নালাগে। আর স্কুলের লড়া ছোৱালীর হলে স্কুল সেই রঙা পড়া সময়খিন যাব দিব নালাগে, যেহেতু বেমারটো বড় শোচনীয়। তো মানুষ সেই কইছো যে সতর্ক থাকক, সজাগ থাকক আর সাফ সিকিউরিটিটাই ইম্পর্টেন্ট। আইফ্লুত আক্রান্ত হলে প্রথমে চকু রঙা হওয়া, তারপরে খজুয়তি আদি লক্ষণে দেখা দিয়ে, আর পরবর্তী সময় ইজনের প্রায় সিজনলে বিয়পি যায় এই ভাইরাল আইফ্লু। এই রোগটো হলে ইয়াক বাধা দিবই পারি, কেউ নহে এই পাঁচের পর সাত দিনের ভিতর নিজে নিজে ভাল হয়ে যায়। গতি কেটামান বস্তু মানি চলিব লাগিব। প্রথম কথা হল এই রোগটো হওয়ার লগে লগে তেও নিজকে অকন আইসোলেট করিব লাগে। চিকিৎসকের পরামর্শ অনুসরি পরিষ্কার পরিচ্ছন্নতাই হব আইফ্লুর পৰা বাঁচি থাকার উপায়। মরিগাঁওর পবনজ্যোতি ডেকা, পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদার আর লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।